হরে কৃষ্ণ। আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে শ্রী মায়াপুর ও নবদ্বীপ মণ্ডল গাইড। তীর্থযাত্রীরা কীভাবে সিধাম মায়াপুর এবং নবদ্বীপ মণ্ডল দর্শন করবেন, তো প্রথমত দেখলেন শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এটি হচ্ছে পঞ্চতত্ত্ব এবং শ্রী রাধা মাধব এবং অষ্টসখী আমাদের মায়াপুর মন্দিরে দর্শন আপনারা করবেন, এবং এটি হচ্ছে শ্রীল জগৎগুরু প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটি 180 ফুট উঁচু এবং এটি দেখছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদের কক্ষ, এবং এটি হচ্ছে গোশালা। ইস্কন মন্দিরের প্রত্যেকটি মন্দিরেই গোশালা রয়েছে। এখানে 200খানা গাভী সেবা করা হয়, খুবই মনোরম দর্শনীয়। গোশালার পাশেই রয়েছে গুরুকুল। 1972 সালে এই গুরুকুল প্রতিষ্ঠিত হয় এবং এখানে পুজো অর্চনা যাগ যজ্ঞ বৈদিক মন্ত্র ইত্যাদি শেখানো হয়। এবং মায়াপুরে রয়েছে হাতিশালা, 2টি হাতি রয়েছে, একটি হচ্ছে লক্ষ্মীপ্রিয়া ও আরেকটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আপনারা হাতিশালা দর্শন করতে পারবেন। এটি হচ্ছে যোগপীঠ, শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন শচীমাতার গর্ভে, এবং তিনার পিতা হচ্ছেন শ্রী জগন্নাথ মিশ্র, এবং এই হরিকৃষ্ণ মহামন্ত্র তিনি গোলকর প্রেমধন এই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং তিনি জীবকে উদ্ধার করেছেন শিবাস অঙ্গন। নারদ মুনি ছিলেন শিবাস এর অবতার, এবং এটি দর্শন করছেন আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি। এবং তারপরে আপনারা দর্শন করবেন বল্লাল ঢিপি, এবং এটি হচ্ছে মুরারিগুপ্ত শ্রীপাঠ। এখানে রাম সীতা লক্ষ্মণ এবং হনুমান শিবে হয়। এটি হচ্ছে চাঁদ কাজীর সমাধি। তিনি পূর্বজন্মে কংস ছিলেন এবং মহাপ্রভুর আন্দোলনে তিনি মৃদঙ্গ ভঙ্গ করেছিলেন, এবং পরে মহাপ্রভু তিনাকে দর্শন দেন এবং তিনি তার ভক্ত হন। এখনও তার সমাধিতে মহাপ্রভুর সেই চাপা বৃক্ষ এখনও রয়েছে এবং নিমবৃক্ষও সেখানে রয়েছে। এটি হচ্ছে রাজাপুর। শ্রীক্ষেত্রের জগন্নাথপুরীর গিয়ে জগন্নাথ দর্শন এবং এখানে রাজাপুরে মায়াপুরে দর্শন একই ফল। আপনারা দর্শন করবেন। এরপরে হচ্ছে শ্রীধর অঙ্গন, কলাবাচা শ্রীধর, এবং এটি হচ্ছে শ্রী সীমন্তনী মন্দির। এটি বেলপুকুরে শ্রী মদন মোহন গোপাল মন্দির, এবং পঞ্চচক্র শিব পঞ্চবক্র শিব এখানে রয়েছেন। এরপরে হচ্ছে শ্রী নিত্যানন্দ আচার্যের ভবন এবং গৌর নিতাইয়ের মিলন স্থলী আপনারা দর্শন করলেন। এরপরে আপনারা দর্শন করছেন ভক্তি বিনোদ আরোগ্য নিকেতন।
এটি হচ্ছে হংসবাহন শিব। শিব এই গৌর কথা শোনার জন্য এসেছিলেন মায়াপুরে। আপনারা পরিক্রমায় দর্শন করতে পারবেন এবং গোড়াদহ, এই দহটির নাম হচ্ছে গোড়াদহ। এটি হচ্ছে হরিহর ক্ষেত্র। এখানে শিব তিনি তপস্যা করেছিলেন এবং নারায়ণ এসে তিনারকে আলিঙ্গন দেন, এবং এখানে যারা দেহ রাখে স্বয়ং শিব তাদের গৌর মন্ত্র গৌর গৌর কর্ণে দেন এবং তারা উদ্ধার হয়। এটি দেখছেন সুবর্ণ বিহার। এটি হচ্ছে নৃসিংহ পল্লী। কথিত রয়েছে হিরণ্যকশিপুরকে বধ করে এই স্থানে ভগবান নৃসিংহদেব তিনি বিশ্রাম করছিলেন। আপনারা দর্শন করতে পারবেন। এবং এটি হচ্ছে পোড়ামাতলা। এই পোড়ামাতলাতে পার্বতী তিনি এই মহাপ্রভুর লীলা দর্শন করছেন, খুবই মনোরম স্থান। এবং এটি হচ্ছে শ্রী ধামেশ্বর মহাপ্রভু, যেটি বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত করছিলেন। এটি হচ্ছেন বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির। এবং সমুদ্রগড়, এবং এটি হচ্ছে বিদ্যা বাচস্পতির টল, জম্মুমুনির আশ্রম, যিনি জাং কেটে গঙ্গা বের করেছিলেন। যখন ভগীরথ গঙ্গাকে এই মায়াপুর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন এই ঘটনা হয়। সর্বোপরি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। মায়াপুর এসে আপনারা এসব স্থান সহজেই দর্শন করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সর্বোপরি এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘণ্টিতে ক্লিক করবেন, যাতে পরের ভিডিওগুলি আপনাদের মোবাইলে সর্বপ্রথম যাবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন এবং আসুন মায়াপুর ধাম দর্শন করুন। জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ।